Hello everyone, welcome to another video of Clash Lords. So, আজকে আমরা দেখব CWL Day 3 এর কিছু replay. তো চলুন কথা না বাড়ায়া আমরা Day 3 তে চলে যাই এবং Day 3 ছিল BD Indomitable versus MENAK SOPAL এবং স্কোর যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই ক্লোজ ছিল সবারই সব অ্যাটাক ইউজ করে ফেলেছে এবং 34 টু 33 তো ওয়ার রেজাল্টে দিয়ে গেলে আবার দেখবেন যে আমাদের অপোনেন্টের টোটাল ডিস্ট্রাকশন কিন্তু আমাদের ডিস্ট্রাকশন থেকে অনেক বেশি 91.93 এবং ওটা আমাদের ছিল 86.73% তো আমরা স্টারে জিতেছি বাট বলতে গেলে ডিস্ট্রাকশনে কিন্তু খুবই বাজে অবস্থা ছিল যদি ড্র হয়তো তাহলে অবভিয়াসলি এটা এনিমি জিতত বাট লাকিলি আমরা বেশি স্টার পেয়েছি সো ওই হিসাবে আমরা বেশি ওই হিসাবে আমরা উইন হয়েছি এবং যদি ওয়ার ম্যাপের দিকে তাকাই বলতে গেলে যেহেতু স্কোর মোটামুটি সমানই ছিল 34-33 তো উভয় দিক থেকে কিন্তু দুই দিক থেকেই মোটামুটি সেম অবস্থা টু স্টার থ্রি স্টার উপর থেকে নিচে তো চলুন আমরা ফার্স্টের দেখি কি অবস্থা এটা টু স্টার না আমরা ফার্স্ট একটা থ্রি স্টার দেখব ফ্রম ইসা হাওলা দুই নম্বর বেসে চলুন দেখি কি অ্যাটাক ওকে শুরুতেই আমরা শুরু করব হগ মাইনার হাইব্রিড অবভিয়াসলি আনডাউটলি ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটাক স্ট্র্যাটেজি সিডাব্লিউএল বলেন ক্লাসিক ওয়ার বলেন বা লিজেন্ড লিগে গ্রাইন্ডিং বলেন হাইব্রিডের বিকল্প অবভিয়াসলি কিছুই নাই তো দেখতে পারলাম যে আমরা ইগল আর্টিলারি না ইগল আর্টিলারি আছে ব্লিম দিয়ে এখানে আচ্ছা কথা বলতে বলতে আমি খেয়াল করিনি এখানে কী ছিল যাই হোক ব্লিম অলরেডি ইউজ করে ফেলেছে এবং কুইন ওয়াক চালু করছে সো পারফেক্টলি একটা ফানেল ট্রাই করতেছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি ওয়াল ব্রেকার দিয়ে ইগল আর্টিলারি কম্পার্টমেন্টে ডিস্ট্রয় করেছে ওয়াল সো ইগল আর্টিলারি আগের থেকে সরায় নিবে যেটা অবভিয়াসলি একটা ভালো ডিসিশন শুরুতে যদি ইগল আর্টিলারি খায়া দেওয়া যায় তো পুরো অ্যাটাকটাই একটু নিশ্চিন্তে করা যাবে এবং থ্রি ও ক্লক থেকে দেখতে পারতেছি কিং ডিপ্লয় করেছে ও আচ্ছা সো সবগুলা সেম ওয়েতে সবগুলা ট্রুপস হগ মাইনার এবং সাথে রয়্যাল চ্যাম্পিয়নও আছে ও জয়েন্ট বোম অলমোস্ট ইটার্নাল টোম অ্যাক্টিভেটেড সো জায়ান বম থেকেও কিছুটা বাঁচছে এবং টাউন হল এক্সপ্লোশন থেকেও কিছুটা বাঁচছে যাক ভালো 53% কিন্তু অলমোস্ট ডাউন হয়ে গেছে ডাউন না পুরো ডাউন হয়ে গেছে এবং আমাদের ক্লিন আপ ট্রুপে কিন্তু বলতে গেলে তেমন কিছু নাই শুধু হগ মাইনার ছাড়া সো যত তাড়াতাড়ি সম্ভব ও শুট এই মাল্টাই ইন্টার মাল্টাই ইনফার্নো তো বলতে গেলে একটা হিলার বাদে সবই খেয়ে দিছে আবার সাথে এয়ার বোমও ছিল এবং কুইন যদি ওয়াল পার না করতে পারে তাহলে খবর আছে যা আচ্ছা সমস্যা নাই ফ্রিজ স্পেল একটা টু দ্য রেস্কিউ এবং রয়্যাল চ্যাম্পিয়ন অলমোস্ট অলমোস্ট নাইস সো এনাফ ক্লিন আপ ট্রুপস আছে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই আমাদের আরও দুই তিনটা অ্যাটাক আমরা কভার করার ট্রাই করব খুব ভালো স্টার্টিং ছিল ফ্রম ইসা হাওলা উইথ হগ মাইনার হাইব্রিড ব্যাটল ব্লিম্পে একটা ভালকারিও ছিল নাইস যেহেতু টাউন হলের টার্গেট ছিল না সো আই থিঙ্ক ওই জন্যই ভালকারি চুজ করা হয়েছে এরপর আমরা দেখব দেখি কী কী আছে দ্য গবলিন ফ্রম সাদ্দাম ভাই আওয়ার ভেরি ওন ওনার সিগনেচার স্ট্র্যাটেজি যেটা হলো ইলেকট্রো ইনফার্নো ড্রাগন উইথ বেলুন এবং সাতটা পয়জন স্পেল এবং তিনটা ফ্রিজ স্পেল তো এই স্ট্র্যাটেজি সম্পর্কে আমরা সবাই কম বেশি ভালোই ফ্যামিলিয়ার ফার্স্টেই আমরা দুই দিক থেকে সিঙ্গেল ইউনিট দিয়ে
কিছু স্টোরেজ ক্লিয়ার করব, যাতে আমরা মাঝখান থেকে সবগুলো ট্রুপস, মেইন ট্রুপস যেগুলো আছে, ইনফার্নো ড্রাগন এবং বেলুন, কম্প্যাক্ট ওয়েতে একদম বেসে মাঝখানে পাঠাতে পারি। আর বড় বড় মেজর ডিফেন্স বিল্ডিংগুলো যেগুলো আছে ওগুলো তো আমরা স্কেলেটন স্পেল দিয়ে ডিস্ট্র্যাক্ট করতেছি, এবং সাথে ফ্রিজ স্পেলও আছে। সো বলতে না বলতেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা একদম বেসের মাঝখানে চলে আসছে। আর ইনফার্নো ড্রাগন বলতে গেলে সবগুলাই মোটামুটি অ্যাবভ 50% HP, ওয়ার্ডেন তার এবিলিটি ইউজ করে ফেলছে, এবং সিসি থেকে মাত্র একটা লাভা হাউন্ড বের হয়েছে। ডাউন হলো ডাউন, সমস্যা নাই, মাত্র আমাদের রয়্যাল চ্যাম্প ডিপ্লয় করা হয়েছে। কুইনেরও এখন অ্যাবিলিটি বাকি আছে, সো কুইন দিয়ে খুব সম্ভবত আরামসে ক্লিন করা যাবে লাভা হাউন্ড। অলমোস্ট এখনও 30% বাকি আছে, আর ট্রুপস কিন্তু নাই, তেমন কিছু নাই, শুধু কি আর্চার কুইন এবং রয়্যাল চ্যাম্পিয়ন, এই দুইটার উপর আমরা ভরসা করে ক্লিন আপ করতে হবে। আর একটা মিনিয়ন, একটা আর্চার আছে যেটা এখনও ডিপ্লয় করা উচিত হবে না, কারণ আর্চার টাওয়ার খুব ভালোভাবে কিন্তু গার্ড করা, যেটা এখন আর্চার কুইন ক্লিন করতেছে। ফাস্ট ফরওয়ার্ড করে দেই, আর কিছু নাই এখন, শুধু ক্লিন আপ। অ্যান্ড আনাদার থ্রি স্টার ফ্রম দ্য গবলিন উইথ ইনফার্নো ড্রাগন এবং স্কেলেটন স্পেল। ওকে, সো লেটস চেক আউট। ওকে, সো চলুন এবার এনিমি সাইড থেকে কিছু থ্রি স্টার আমরা চেক করি, যেটা নাম্বার 10 রাতুল বেসের উপরে। দেখি এটা কি অ্যাটাক। সো এটা হলো ক্লাসিক ড্রাগন বেলুন, এবং লাস্টে ক্লিন আপের জন্য ব্যাট স্পেল, হাইলি পপুলার একটা রেট, হাইলি পপুলার একটা কম্বো। তো দেখি শুরুতে কিং কুইন দিয়ে 12-11-2-1 দিয়ে ক্লিন হচ্ছে, এবং ড্রাগন একদম অপোজিট থেকে। ইন্টারেস্টিং। সো উপর থেকে টার্গেট ছিল কিংটাকে ভিতরে নিবে, বাট কিং চলে গেছে উপরে দিয়ে, এবং সমস্যা নাই, কুইন ভিতরে ঢুকে ইগল আর্টিলারি ক্লিন করে দিছে, এবং ব্যাটল ব্লিম ডিপ্লয়েড। টেক্সটবুক, পুরো টেক্সটবুক ড্রাগন বেলুন রেড, অ্যাকচুয়ালি এখানে বলার মতো কিছু নাই, টু বি অনেস্ট। এবং এয়ার রেডে আমি দেখেছি খুবই কম ভুল হয়, যেহেতু আপনার ওয়াল নিয়ে কোনো টেনশন করার কিছু থাকে না, ওয়ালের উপর দিয়ে উড়ে উড়ে যাবে, সো ওই হিসাবে ইজি। ওকে, স্ক্যাটার শটের মাথায় ডাইরেক্ট সবগুলো ব্যাট স্পেল ডিপ্লয়, 5টা ব্যাট স্পেল ছিল যতটুকু মনে পড়ে, এবং ফ্রিজ স্পেল আছে আরও একটা, যেটা খুব সম্ভবত লাগবে এই নিচের টেসলার জন্য, কারণ এর বাদে আর কিছু দেখতেছি না বাকি আছে কি। ওকে, টেসলা তো লাগে নাই, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেই। বলতে গেলে ভালোই টাইমিংয়ের এখানে সময় ছিল, কারণ সবগুলোই হাইলি HP-ওয়ালা স্টোরেজ। আরও ফাস্ট ফরওয়ার্ড করে দিই, চিন্তা করেন কত টাইম লাগছে এখানে, শুধুমাত্র ব্যাট স্পেল আর মিনিয়নের উপরে ডিপেন্ড করা লাগছে, কারণ সবগুলো হাই DPS ইউনিট কিন্তু আগেই মারা গেছে। সো এটা ছিল এনিমির একটা থ্রি স্টার, দেখি আরও কিছু আছে নাকি। তো চলুন লাস্ট আরেকটা অ্যাটাক দেখি, BD ইনডমিটেবলের, সেটা হবে আরেকটা থ্রি স্টার, এবং দিস ওয়ান ইজ ফ্রম রাকিব। এটাও দেখতে পাচ্ছি একটা হগ মাইনার হাইব্রিড। এই CWL Day 3 তে হগ মাইনার হাইব্রিডই বেশি চলছে,
যতটুক দেখলাম চেক করে, যেহেতু সবগুলা এটা দেখানো পসিবল না। তো হোপফুলি আপনারা পুরো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, এবং CWL ডে 4ও আমরা নিয়ে আসবো, 5ও নিয়ে আসবো, রানিং চলতেছে CWL ডে 6। তো আমরা 6 পর্যন্ত, 6টা এখনও শেষ হয় নাই, 4-5 পুরোটাই, দুইটাই আমাদের উইন হয়েছে সো ফার। হোপফুলি এবারের এই মাসের CWLটা খুবই ভালো যাবে, আর নেক্সট মান্থে CWL আসতে আসতে আমরা আশা করতেছি টাউন হল 14 আইসা পড়বে। সো ওটার জন্যই সবাই ওয়েট করতেছে। তো এই ছিল আজকের ভিডিওতে, আপনাদের কাছে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Before the storm, things aren't as they were before. You best start bracing. Did you think you could keep us out? Shut the gates, forget us now. Tides are changing. Can you hear the sound? Us now, we're not back in town, know what we're doing. Things don't about to change, it's evolution. Once you shake the ground, you feel it moving. We have the revolution. Can you hear the sound? Ground beneath your feet, with a whisper in the tree.